মুক্তিপণের জন্য অপহরণের এক মাস পর উদ্ধার হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল। বুধবার রাতে সুনামগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে র‍্যাব। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ওই চক্রের 5 সদস্যকে। এদিকে ছেলের অপহরণকারীদের সর্বোচ্চ সাজা চান হিমেলের মা তোহুরা বিনতে হক। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। অমানুষিক নির্যাতন চালানো হয়েছে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলের উপর। গেল বছরের 26 ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে অপহরণের পর মুক্তিপণের জন্য তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। বিদেশি নম্বর ব্যবহার করে ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে হিমেলের মায়ের কাছে। মুক্তিপণ দাবি করা হয় 2 কোটি টাকা, দিতে না পারায় তা নেমে আসে 30 লাখে। আসো মা, তুমি কালকে এসে আমার এখান থেকে নিয়ে যাও মা, আমার কাছে অনুরোধ মা। দিনই কথা ছিল যে 1 কোটি টাকা নিয়ে আয়, তোর ছেলেকে নিয়ে যেতে হলে। হ্যাঁ, তোর ছেলেকে ইন্ডিয়ায় রেখে দিয়েছি। হ্যাঁ, আমি আমি এমন একজন মানুষ যে আমাকে কোনো প্রশাসন কেউ সবার আওতার বাইরে, যত প্রশাসনের কাছে যাস না কেন আমাকে তুই পাবি না, কিন্তু তোর ছেলে যদি নিতে হয় 1 কোটি টাকা নিয়ে আসতে হবে। আমার বাচ্চাটা খুব অসুস্থ, মানসিক শারীরিকভাবে সব। একটা 26 বছরের ছেলেকে নিয়ে তারা কি করেছে, এত বড় একটা ছেলেকে নিয়ে। তার পরীক্ষা চলছিল, তার পরীক্ষাটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আমার সব প্রশাসনের কাছে অনুরোধ, ওর জন্য এরকম শাস্তি হয় সামিদুল মালিক আরও যারা আছে, আরও অনেকের কাছে আরও ধরা জানে, আমার ছেলের কাছে আমি শুনছি, সব যেন ধরে তাদের শাস্তি দেওয়া হোক। হিমেলকে উদ্ধারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব। সংস্থাটির মুখপাত্র খন্দকার আলমইন জানান, বাড়ির গাড়ি চালক সামিদুলের পরিকল্পনায় অপহরণ করা হয় হিমেলকে। অত্যন্ত নাটকীয়ভাবে সামিদুলকে সহ ভিকটিম হিমেলকে তারা সেখানে বেঁধে তারা ময়মনসিংহের দিকে নিয়ে যেতে থাকে, এবং সেখানে গাড়িতে অপহরণ চক্রে অন্য আরও 2-3 জন সদস্য, তারা গাড়িতে ওঠেন, বাকিরা মোটরসাইকেলে করে গাড়িটি ফলো করতে থাকেন। ব্যবসার কথা বলে হিমেলকে 26 ডিসেম্বর শেরপুরে নিয়ে যায় সামিদুল। সেখান থেকে তাকে অপহরণ করে নেওয়া হয় ময়মনসিংহে। এরপর তাকে আটকে রাখা হয় তাহিরপুর সীমান্তে। তাকে বেঁধে তারা প্রাথমিকভাবে ময়মনসিংহের দিকে তারা নিয়ে যায়, যেখানে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা ডোবাউড়ায় তারা পৌঁছান। মামলার তদন্তে গিয়ে শুরুতে র‍্যাবের হাতে ধরা পড়ে অপহরণ চক্রের 2 সদস্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের সুন্দরবন গ্রাম থেকে হিমেলকে উদ্ধার করে র‍্যাব। গত পরশুদিন রাত থেকে গতকালকে রাত পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে আমরা মূলত সেই তাহিরপুরের যে গহীন সীমান্তবর্তী যে এলাকা, সুন্দরবন যে এলাকা, সেখানে আমরা মূলত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই হিমেলকে। অপহরণকারীরা পেশাদার অপরাধী। চক্রের প্রধান মালিকের বিরুদ্ধে রয়েছে 14টি অপহরণ মামলা। হিমেলকে উদ্ধারে দীর্ঘ সময় লাগাকে নিজেদের ব্যর্থতা উল্লেখ করেন আলমইন। এই যে দেরিটি হয়েছে, অবশ্যই এখানে ভিকটিম তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, এটা দায়ভার আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদেরও রয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।